অধুনালিপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যা 7:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। তাঁর বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও 3 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডিতে আজ বাদ জোহর জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে আবাহনী মাঠে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তাকে। অধুনালিপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যা 7:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। তাঁর বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও 3 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডিতে আজ বাদ জোহর জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে আবাহনী মাঠে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তাকে। অধুনালিপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যা 7:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। তাঁর বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও 3 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডিতে আজ বাদ জোহর জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে আবাহনী মাঠে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তাকে। অধুনালিপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যা 7:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। তাঁর বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও 3 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডিতে আজ বাদ জোহর জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে আবাহনী মাঠে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তাকে। অধুনালিপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যা 7:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। তাঁর বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও 3 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডিতে আজ বাদ জোহর জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে আবাহনী মাঠে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তাকে।